নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। কিন্তু খণ্ডঘোষের ঝে চটান পার শিশু শিক্ষা কেন্দ্রে তখনও দেখানি শিক্ষিকার। সেহারা নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন রুমের উদ্বোধন হল বৃহস্পতিবার। ঝে গ্রামে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। বীরগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 18টি সংসদে শুরু হয়েছে 100 দিনের কাজের প্রকল্প। বীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং একটি হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালনায় বেসিক হেলথ সায়েন্স অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্টের উপর একটি প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার ইন্দাস ব্লক কৃষি মেলা শেষ দিনে উত্তরণের শুভ সূচনা করলেন ইন্দাসের বিডিও। বাঁকুড়ার ইন্দপুরে পটভূমি নাট্যচর্চার উদ্যোগে দুদিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হল। গলসি সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। কাইতি অঞ্চলের কন্যাবিল এলাকায় ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। মুক্ত বায়ু ভ্রমণ করল বাঁকুড়ার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ খুদে পড়ুয়ারা। চলে আসছি বিস্তারিত খবরে। ঘড়ির কাঁটায় 11:35, কিন্তু খণ্ডঘোষের ঝে চটানপার শিশু শিক্ষা কেন্দ্রে তখনও দেখা নেই শিক্ষিকার। পরে যদিও বা তিনি এলেন, তার সাফাই ঘরের লক্ষ্মী পুজো ছিল, তাই তার আসতে দেরি হয়েছে। যদি এই সময় ছাত্রছাত্রীর সাথে কোনো অঘটন ঘটে যায়, কে নেবে তার দায়? এই 12টায় অফিস আসি দুটো টিফিন, তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন, ছুটিটা গলিয়ে পায়নি পার্টনের বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। সরকারি চাকরি মানে কতিপয় ব্যক্তির কাছে আসি যাই মাইনে পাই। বৃহস্পতিবার এমনই একটি জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল। ঘড়ির কাঁটায় তখন 11:35, ছাত্রছাত্রীরা ড্রেস পরে ব্যাগ নিয়ে হাজির বিদ্যালয়ে, অথচ দেখা নেই স্কুল শিক্ষিকা বা কর্তৃপক্ষের। তালা বন্ধ প্রতিটি ক্লাসরুম, তাই বাধ্য হয়েই ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরে ব্যাগ রেখে খেলাধুলায় মেতে উঠেছেন। ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষের ঝে চটানপার শিশু শিক্ষা কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনই দেরি করে স্কুলে আসেন শিক্ষিকা। ভারপ্রাপ্ত শিক্ষিকার সাফাই ঘরে লক্ষ্মী পুজো থাকার কারণেই তার বিদ্যালয়ে পৌঁছতে দেরি হয়েছে। বিদ্যালয়ে মোট 26 জন ছাত্রছাত্রী এবং 1 জন শিক্ষিকা রয়েছেন। 11:30-12টা বাজতে আছে, এতক্ষণে স্কুলে আসছেন কেন? না না, এটা সরকারি স্কুল না পাবলিক স্কুল, খোলার টাইম কটায়? না কোনটা, 10:30 না 11টা? 11টার মধ্যে এখন বাজছে কটা আপনার ঘড়িতে? হ্যাঁ, আমার কী জন্য আজকে, কী জন্য এখানে? না না, পুজোটা কি আপনার সরকারি চাকরি করে বলে পুজো ছাড়? আপনার না না, এটা আজকের দিনটা নয়, এটা স্টুডেন্টদের মুখে যেটা শুনলাম, এটা প্রতিদিনই তো এটা হয়। ঠিক আছে, আপনি কি স্কুলে একাই টিচার না আর আর কেউ নেই? কত দূর থেকে আসেন আপনি? আপনার ঢুকার টাইম কটায়? আপনি কটা ঢুকছেন কটায়? না না, স্কুলে ছাত্রছাত্রীরা এসে খেলা করছে। আপনি ভারপ্রাপ্ত শিক্ষক নেই? কতজন ছাত্রছাত্রী আছে আপনার স্কুলে? 26 জন। তাই এইভাবে প্রতিদিনই করে যাচ্ছেন? না, প্রতিদিন করি না স্যার, যা প্রতিদিন আমি এত দেখতে আসি তা না, তবে হ্যাঁ মাঝে মধ্যে হয়ে যায়, সেটা আমি বলতে আমার অসুবিধা। যেমন আজ ঘুটে আনতে যে মেয়ে কাজ করছে, এখানে পাড়ায় ঘুটে পাইনি, এত বৃষ্টির জন্য ঘুটে পাওয়া যাচ্ছে না, গ্যাস করছে, গ্যাস লিক হয়ে গেছে। মিড ডে মিল তো আছে, তার জন্য মিড ডে মিলের জন্য দায়িত্ব আমার করতে হয় বলুন। না, মিড ডে মিলের আপনার জ্বালানির জন্য মিড ডে মিলের মেয়েরা থাকে না,
না এই যে আপনার গার্জেনটা পাঠিয়ে দিচ্ছে 10টা থেকে 10:30টার মধ্যে, স্টুডেন্টরা এসে ফাঁকা জায়গা পাকে পাশে জলাশয় যে যদি কিছু বিপদ হয়ে যায় কী করবেন? আমি তো আপনি জানিয়েছেন এই বিষয়ে যে স্কুলে আপনি একা আছেন বা স্কুলে একা অসুবিধা, মিটিং করতে গেলাম অসুবিধা, গার্জেনরা তখন বলেছেন আমি তখন হাফ করে স্কুল করে চলে গেছি, গার্জেন অবজেকশন দেওয়ার জন্য বলছি যে তাহলে মিড ডে মিল খাইয়ে যাওয়া হয় না হলে মিড ডে মিল সেদিন বন্ধ করে দিতে হয়, তখন আমার অসুবিধা বাচ্চারা জলে পড়ে যাবে খারাপ হতে যাবে আমাকে, তার জন্য আমি দেওয়ার পড়া হয়েছি। কিন্তু এখন প্রশ্ন, যেখানে বিদ্যালয়ে বসার কথা 11টায়, সেখানে 11:35 শিক্ষিকার বিদ্যালয়ে প্রবেশে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা নয়? যদি ছাত্রছাত্রীদের সাথে কোনো অঘটন ঘটে যায় তার দায় কে নেবে? কবে বন্ধ হবে এসব? সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ দেখুন, আমি বাড়িতে যদিও থাকি না, তবে আমাদের সব আরও পাশাপাশি যারা আছে তারা বলে যে কিছু কিছু দিন লেট হয়, প্রায় ম্যাক্সিমাম দিন লেট হয়, 11:15, 20, 10, 12 এই 12টায় অফিস আসি 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, ছুটিটা গলিয়ে পায়নি পাটনির বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। খন্ডগোস থেকে কৃষ্ণ সাহা ও সীমন্ত সাঁইয়ের রিপোর্ট, আনন্দবার্তা। শিহারা নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন রুমের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এর পাশাপাশি রায়না 1নম্বর চক্রের যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে তাদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচি ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। রায়না 1নম্বর চক্রের যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে তাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো বৃহস্পতিবার। এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় শিহারা নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এর পাশাপাশি বিদ্যালয়ে একটি কম্পিউটার রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিহারা অঞ্চলের উপপ্রধান সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী প্রদর্শিত হয়। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। চক্রের যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়ে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, কদিন আগে আমরা সেরা ফুটবল মাঠে এদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, সেই ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা একসঙ্গে সবাই এসেছি। সাথে সাথে এই স্কুলের একটি নতুন কম্পিউটার শ্রেণীকক্ষের উদ্বোধন এখান থেকে শুরু হলো। আগামী দিনে সমস্ত স্কুলে এই স্কুলগুলিতে, প্রাইমারি স্কুলগুলিতে যত স্কুল আছে সমস্ত স্কুলগুলিতে আমরা এরকম কম্পিউটার শ্রেণীকক্ষ উদ্বোধন করবো এবং প্রত্যেক স্কুলেতেই প্রাইমারি স্কুলে কম্পিউটার দেওয়া হবে। আজকে কোন স্কুলে করলেন এটা? আজকে নেতাজি প্রাথমিক বিদ্যালয়। কোথায় অবস্থিত এটা? এটা শেয়ারা গ্রাম সংসদ 7নম্বর সংসদ। এখানে আমাদের প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক এই নাম 1নম্বর চক্রে, সাথে সাথে যেটা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এই স্কুল থেকে শিক্ষকতা করে গেছেন তারা প্রত্যেকেই এখানে উপস্থিত, ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকেই অবস্থিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই স্কুলে হয়, এই বাচ্চা বাচ্চা ছেলেদের উদ্দেশ্যে কি বলবেন? বাচ্চা বাচ্চা ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বর্তমানে প্রাইমারি স্কুলগুলো যেভাবে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সেই ছাত্র সংখ্যা কমানোকে রোধ করতে গেলে শিক্ষকদের যে একটা অগ্রণী ভূমিকা সেই ভূমিকা কিন্তু শিক্ষকদের নিতে হবে। সাথে সাথে
যে বর্ধমান থেকে প্রতিদিন 10-12টা স্কুলের গাড়ি গাড়ি ভর্তি করে নিয়ে এলাকার ছাত্রছাত্রীদের তুলে নিয়ে চলে যাচ্ছে শিক্ষা দেওয়ার, শিক্ষার মান উন্নত করার জন্য। আমরা আগামী দিনে চেষ্টা করব, শিক্ষক শিক্ষাদের সেই বার্তা দিয়ে গেলাম যে আগামী দিনে এমন চেষ্টা করুন যাতে ওই 8-10-12টা গাড়ি যেন ফাঁকা চলে যায় বর্ধমানে, এখান থেকে কোনো ছাত্র যাতে না যায়, সেরকম শিক্ষার মানকে সেই জায়গায় মানে বাংলা মিডিয়ামকে মানে আরো একদম আমাদের একটা বছরের ছেলে মেয়েদের পারফরমেন্স বিভিন্ন দিক দিয়ে শুধুমাত্র খেলাধুলায় নয়, তাদের সাংস্কৃতিক কালচার যেমন এর মধ্যে আছে, সাংস্কৃতিক কালচারের মধ্যে আছে আবৃত্তি প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা, এবং আমাদের নির্মল বিদ্যালয় এখন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্মল মিশন যে তৈরি করেছে বাংলায়, তার উপর ভিত্তি করে আমাদের ছেলেদেরকে নির্মল পুরস্কার দেওয়া পর্যন্ত কিভাবে তারা গ্রামে এবং আমাদের স্কুলের মধ্যে কিভাবে নির্মল করছে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে তার পুরস্কার, তার সঙ্গে আমাদের বিভিন্ন ছেলেমেয়েরা যে স্কুলে আসে তাদের মধ্যে বেটার ছেলে, বিশেষ করে যারা সব বিষয়ে কালচারে, তাদেরকে আমরা শিষ্টাচার পুরস্কার হিসাবে পুরস্কৃত করছি। এই পুরস্কার করার একটাই উদ্দেশ্য, এই রকম একটা পুরস্কার বিতরণী সভা করার উদ্দেশ্য একটাই যে আমরা আগামী দিনে সমস্ত অভিভাবকদেরকে এই জায়গায় আনতে চাইছি যে এই উৎসাহটা যেন শিশুরা তাদের বাড়িতে যেয়ে পৌঁছতে পারে, যে এইভাবে আমরা যদি গোটা গ্রামকে যদি নির্মল করতে পারি কিংবা গ্রামকে যদি আমরা এইভাবে জাগাতে পারি, তাহলে হয়তো আমাদের ছেলেমেয়েরা যারা গ্রাম বাংলার ছেলেমেয়েরা আছে তারা হয়তো এই আমাদের মতন এই সরকারি স্কুলগুলোকে অ্যাভয়েড করে এই যে বাইরে থেকে যে সমস্ত গাড়ি আসছে এখান থেকে ছেলেমেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা অন্তত সেইটাকে রুখতে চাইছি। শেহারা থেকে কৃষ্ণ সাহা ও সীমন্ত সাঁইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষ ব্লকের সগরাই পঞ্চায়েতের অধীনে ঝে গ্রামে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। পথচারীদের সুবিধার্থেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। দীর্ঘদিন ধরেই ভালো রাস্তা না থাকার কারণে পথচারীদের অসুবিধা হতো। আনুমানিক 289 ফুট রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। সমগ্র কাজ সম্পন্ন হওয়ার জন্য আনুমানিক 251,000 টাকা অনুমোদন হয়েছে। যথাযথভাবে কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যে কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। নতুনভাবে ঢালাইয়ের রাস্তা তৈরি হওয়ায় খুশি সাধারণ মানুষজন। সকরাই পঞ্চায়েতের অধীনে এই রাস্তাটি হচ্ছে, ওটাই হচ্ছে, এটা এটা হচ্ছে ঝে রবি রায়ের হাউস থেকে লক্ষ্মণ রায়ের বাড়ি পর্যন্ত। কত কত মিটার হচ্ছে রাস্তাটা? এটা 289 ফুটের মতো হচ্ছে। কত টাকা বাজেট হচ্ছে? মোটামুটি 251,000 টাকা এটা বাজেট আছে। কোন কোন প্রকল্পের এটা? এটা হচ্ছে 1/7 এর সিএফসি ফান্ড থেকে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাঁইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ক্ষীরোগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 18টি সংসদে শুরু হয়েছে 100 দিনের কাজের প্রকল্প। মূলত 100 দিনের প্রকল্পে ভেস্ট হয়ে যাওয়া পুকুর ও ভেস্ট হয়ে যাওয়া ল্যান্ড সংস্কারের কাজ চলছে। খুশি সকলে। ক্ষীরগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো 100 দিনের কাজের প্রকল্প। ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের 18টি সংসদ ও 7টি গ্রাম রয়েছে। ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, বর্তমানে 100 দিনের প্রকল্পে ভেস্ট হয়ে যাওয়া পুকুর ও ভেস্ট হয়ে যাওয়া ল্যান্ড সংস্কারের কাজ চলছে। গত 17 ডিসেম্বর থেকে শুরু হয়েছে 100 দিনের কাজের প্রকল্প। এখন এই প্রকল্প বেশ কিছুদিন ধরে চলবে বলেও জানানো হয়। 18টি সংসদে একই সাথে জোর কদমে চলছে 100 দিনের কাজের প্রকল্প। আধিকারিকদের দাবি, ইতিমধ্যেই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। যা কাজ বাকি আছে আগামী দিনে তা সম্পূর্ণ করা হবে বলেও আশ্বস্ত করা হয়। জিপিতে 18টা সংসদ আছে, 7টা গ্রাম নিয়ে আমাদের পঞ্চায়েত। এই পঞ্চায়েতে আমাদের প্রত্যেকটা সংসদে জোর কদমে আমাদের 100 দিনের কাজ চলছে। তো আমরা 17 তারিখ থেকে 17 ডিসেম্বর থেকে কাজ আমরা শুরু করেছি। আমাদের কাজ এখন চলবে, আরও প্রকল্প যে সমস্তগুলো আছে সেগুলোকে আমরা
ই করছি, যাতে কাজ আরও বেশি দিন দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের পঞ্চায়েত। আমাদের এখানে আমরা প্রচুর ডেভেলপমেন্ট করেছি খিরগ্রাম পঞ্চায়েতে, ঢালাই রাস্তা, পানীয় জলের ব্যবস্থা করেছি প্রত্যেকটা সংসদে দুটো করে, আবার 30টা প্রকল্প আমাদের ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়ে গেছে, কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং বহু উন্নয়ন আমরা এখান থেকে নিয়েছি খিরগ্রাম পঞ্চায়েত থেকে, যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। মানুষের উপকারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পরিশ্রম বা চেষ্টা চলছে তারই প্রতিফলন আমরা পঞ্চায়েত থেকে, আমাদের মঙ্গলকর ব্লক, আমাদের এখানে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী আছেন, উনি আমাদেরকে খুবই সহযোগিতা করেন পঞ্চায়েতকে এবং এলাকায় ডেভেলপমেন্ট করার জন্য উনি আমাদেরকে খুব পরামর্শ দেন এবং সহযোগিতা করেন। অন্যদিকে 100 দিনের কাজ করতে পেরে খুশি জব কার্ডধারী ব্যক্তিরা। আমাদের এই পঞ্চায়েত বিগত 4.5 বছরে অনেক উন্নয়নের দিকে এগিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা যা উন্নয়ন করতে পেরেছি তাতে প্রায় 90%-এর উপর আমরা উন্নয়ন করেছি। আগামী দিনে যেটুকু বাকি আছে আশা করি আমরা করব। আমরা আগামী দিনে আরো ঢালাই রাস্তা প্রকল্প আমরা, এখন আমাদের 100 দিনের কাজ দুর্দান্ত গতিতে চলছে। আমাদের এখনো এন্ট্রি চলছে 100 দিনের কাজ প্রকল্প, যাতে আরো গতি বাড়ানো যায় আমরা সেই চেষ্টার দিকে। 100 দিনের কাজ আপনার ওই যে ভেস্টের পুকুর বা ভেস্ট ল্যান্ড, এগুলি আমাদের এখন সংস্কার চলছে আর কি, যাতে ভেস্টের পুকুরকে সংস্কার করে সেচের ব্যবস্থাকে আরো উন্নত করা যায় সেরকম ব্যবস্থা আমরা নিয়েছি। খিরগ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। খিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং একটি হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালনায় বেসিক হেলথ সায়েন্স অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই প্রায় 150 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। খিরগ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং একটি হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালনায় চলছে নার্সিং ট্রেনিং। মূলত গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগ। বেসিক হেলথ সায়েন্স অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। মেডিকেল ডিপার্টমেন্ট কেস সোসাইটির ক্ষেত্রে যখন আমরা যাব, শুধু এই জেলকো চ্যানেল বলে কথা না, এখানে সেলাই করা হয়, চামড়া সেলাই করা হয়, সেই সোচ এছাড়া ইঞ্জেকশন দেওয়া হয়, চোখ তো নিচেও আর পাওয়া যায় না, তাহলে জেলকো চ্যানেল সবাই বড় কাজ। খিরগ্রাম পঞ্চায়েতের দপ্তরে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবিরটি। 6 মাস ধরে চলবে এই প্রশিক্ষণ। প্রতি সপ্তাহে একদিন করে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি স্বাস্থ্যের উপর খুবই গুরুত্ব দিয়েছেন, ওনার উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা খিরগ্রাম পঞ্চায়েতে এখানে আমরা একটা নার্সের ট্রেনিং, 6 মাসের জন্য একটা নার্সের ট্রেনিং আয়োজন করেছি, যেটা আমাদের বর্ধমান থেকে আসছে। এটা আপনার BHSNM, আমরা যাতে মেয়ের মহিলারা স্বাবলম্বী হয়ে আগামী দিনে নিজেরা করে কমে কিছু উপার্জন করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি আগামী দিনে। কতজন স্টুডেন্ট আছে আমাদের এখানে? 150 জন মতো স্টুডেন্ট নার্সের ট্রেনিং এ নিয়েছে এবং দুটো স্টেপে আমাদের নার্সের ট্রেনিং চলছে। সপ্তাহে দুদিন করে এটা হয়, 6 মাসে ইয়ে করা হচ্ছে। আশা করছি যে এতে হয়তো মেয়েদের মহিলাদের অনেক উন্নয়ন হবে, মহিলারা আগামী দিনে নিজেরা নিজেদের উপর অপরের উপর নির্ভরশীল করতে হবে না, নিজেরা আগামী দিনে নিজেরাই অনেকটা নিজের সংসারের দিক থেকেও ইঞ্জেকশন বলুন, হাত কেটে গেলে ব্যান্ডেজ বলুন, ইয়ে বলুন, বা বিভিন্ন নার্সের ট্রেনিং থাকলে আগামী দিনে হয়তো সরকারি কোনো সুযোগ সুবিধার দিক থেকেও ওনারা সুযোগ সুবিধা পেতে পারে। মহিলাদের ব্যাপক সাড়া, কারণ 150 স্টুডেন্ট মানে একটা অঞ্চলে বুঝতেই পারছেন। এই প্রশিক্ষণ শিবিরে স্লাইন, ইঞ্জেকশন, ব্যান্ডেজ, থার্মোমিটার দেওয়া সহ বিভিন্ন বিষয়ের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রায় 150 জন মহিলাকে এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। হেলথের উপর শিক্ষা দেওয়া হয় খিরগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে, প্রায় পঞ্চায়েত অফিসে অফিসে আমি এই ট্রেনিং গুলো করাই। আজকে স্যালাইন মেথড, স্যালাইনের পদ্ধতি আছে। স্লাইনের না স্লাইয়ের? স্যালাইন, স্যালাইন, স্লাইনের। আচ্ছা, কি শেখাচ্ছেন আপনি এখানে? স্যালাইন দেওয়ার পদ্ধতি গুলো কি কি? স্যালাইন সেট কতগুলো কার, জিরো চ্যানেল কতগুলো কার, স্যালাইন কিভাবে দিতে হয়, প্রতি সেকেন্ডে বাচ্চাদের কত দিতে হয়, প্রাপ্ত বয়স্কদের কত দিতে হয়, এগুলো বিস্তারিত শিক্ষা দেওয়া হয়। এছাড়াও এই কোর্সের 6 মাস কোর্স, আমাদের 6 মাস কোর্সের মধ্যে শিক্ষা দেওয়া হবে ইঞ্জেকশন, স্লাইন, ব্যান্ডেজ, থার্মোমিটার, রেসপারোমিটার, স্পিগমোম্যানোমিটার, এতগুলো শিক্ষা দেওয়া হয়। এছাড়াও আরও কিছু থিওরি শেখানো হয় তাদের। প্রশিক্ষণ নিতে পেরে খুশি মহিলারা। পঞ্চায়েত আন্ডারে, খিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা BHSNM এর যে ট্রেনিংটা হচ্ছে, মানে বেসিক হেলথ কেয়ার নার্সিং ট্রেনিং,
মেথডটা মানে ওই ম্যানেজমেন্ট আমরা করছি। এখানে আমরা প্রায় 150 থেকে বেশি স্টুডেন্ট আছি, আমাদেরকে এটা স্যাররা করাচ্ছেন। আমাদের এটা এক মাস মতো হলো, প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হয়। আমাদের এটা 4 সপ্তাহ হলো, এক মাস এটা 5th ক্লাসে পড়েছে। আমরা স্যারদের পড়ানোতে আমরা যথেষ্ট খুশি এবং আমাদের এটা করতে খুব ভালোও লাগছে। আমরা নিজেদের খুব মানে নিজেদের শিখে আমরা আনন্দও পাচ্ছি আর আমাদের এটা করতে খুব ভালোও লাগছে। কি শেখাচ্ছে? আমাদের যেমন প্রথম দিন কি হয়েছিল মানে পুরো থিওরি আর প্র্যাকটিক্যালের জিনিসটা আমাদের শেখানো হচ্ছে। আজকে আমাদের স্লাইড ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে, মানে এটার মেথডটা, এটা কিরকম ভাবে দেওয়া হয় বাচ্চাদের, মানে কত প্রকার জেল কোষাগার, কত প্রকার। আগের দিন যেমন হয়েছে ইঞ্জেকশন, ওটা প্র্যাকটিক্যালও হয়েছে থিওরিও হয়েছে। ইঞ্জেকশনটা স্যার আমাদের হাতে ধরে শিখিয়ে দিয়েছেন, মানে কিভাবে দিতে হবে কাউকে, কিভাবে কোন কোন মেথডে দিতে হবে, মানে কিভাবে ধরতে হবে ইঞ্জেকশনের স্ট্রিংস, এই আর কি, মানে তাও ইঞ্জেকশনটা কত প্রকার, এইগুলো। তারপর ব্যান্ডেজ হয়েছে, তার আগের দিন যেমন ব্যান্ডেজ হয়েছে, সব রকম ভাবে শিখিয়েছেন স্যার আমাদের। ক্ষীরগ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার ইন্দাস ব্লক কৃষি মেলার শেষ দিনে উত্তরণের শুভ সূচনা করলেন ইন্দাসের বিডিও। এদিন প্রায় 32 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়, পাশাপাশি থ্যালাসেমিয়া আক্রান্ত 7 জনকে আর্থিক সহায়তা করা হয়। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, কবিগুরুর এই বাণীকে সামনে রেখে বৃহস্পতিবার ইন্দাস ব্লক কৃষি মেলার শেষ দিনে উত্তরণের শুভ সূচনা করলেন ইন্দাসের বিডিও সুচেতনা দাস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, সহ সভাপতি সুকুমার রায়, ব্লক কৃষি আধিকারিক লক্ষণ হেমব্রম, বিষ্ণুপুর সহ কৃষি আধিকারিক রতন মুর্মু, প্রাণী সম্পদ আধিকারিক অশোক মণ্ডল, কল্যাণ বিশ্বাস, শিবপ্রসাদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে প্রায় এলাকার 32 জন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার সাথে এককালীন 2400 টাকা প্রদান করা হয়। পাশাপাশি দুরারোগ্য থ্যালাসেমিয়া আক্রান্ত 7 জন রোগীকে এককালীন 4000 টাকা করে প্রদান করা হয়। কেমন লাগছে তোমার পুরস্কার পেয়ে? আমার খুব ভালো লাগছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনকে এবং আমাদের বিডিও মহাশয়া সুচেতনা দাস মহাশয়কে। কোনো বার্তা দিতে চাও তুমি তোমার আগামী যে বোন ভাই বোনরা পরীক্ষা দিতে চাইছে, তোমার কেমন লাগছে পুরস্কার পেয়ে? আমার পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এই প্রথম আমি ইন্দাস পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে এরকম পুরস্কার পেয়েছি। ভবিষ্যতে আমি আরও অনেক ভালো করে পড়াশোনা করব, এটা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। আর আমি আমার বোনদেরকে বলতে চাই, বোন ভাইদেরকে, যে তারা আরও ভালো করে পড়াশোনা করুক, তারাও এরকম সাহায্য অনেক পাবে। সম্বর্ধনা পেয়ে স্বভাবতই খুশি কৃতি ছাত্রছাত্রীবৃন্দ। একটু তাড়াতাড়ি আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, একটি কথা বলে রাখি যে কোনো কিছু শেষ না হোক সেটাই আমরা চাই, আর ঠিক সেই আলো দেখাচ্ছেন বিজ্ঞান মঞ্চ। আমাদের এই পুরস্কার বিতরণের পরে বিজ্ঞান মঞ্চের একটি ইন্দাস কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে দ্বিতীয় দিন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন আলোচনা সভা, কুইজ কন্টেস্ট, রন্ধন কম্পিটিশন, এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। একটু দাঁড়ানোর চেষ্টা করুন, একটু প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এরা যেন কখনোই না ভাবেন যে এরা সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। আমরা এদের জন্য রয়েছি, আমরা এদের জন্য করব। আমাদের চিন্তাধারা এটা হোক, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, এই চিন্তা ভাবনা নিয়ে। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার ইন্দপুরে পটভূমির নাট্যচর্চার উদ্যোগে 2 দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হলো। নাট্যোৎসবকে কেন্দ্র করে নাট্যপ্রেমী সাধারণ মানুষের ভিড় ছিল নজরকাড়া, উদ্যোক্তাদের মধ্যে কর্মব্যস্ততা ছিল নজরকাড়া। বাঁকুড়ার ইন্দপুরে 2 দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হলো পটভূমি নাট্যচর্চার উদ্যোগে। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের সূচনা করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়। ইন্দপুর গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নাট্য উৎসবে মনোনীত নাটকগুলি। মঙ্গলবার মোট 4টি নাটক মঞ্চস্থ হয়। বুধবার মঞ্চস্থ হয় কলকাতার চার্ণিক নাট্য সংস্থার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভয়া। বাঁকুড়ার ইন্দপুরে 2 দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হল পটভূমি নাট্যচর্চার উদ্যোগে। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের সূচনা করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়।
ইনপুর গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নাট্য উৎসবে মনোনীত নাটকগুলি। মঙ্গলবার মোট চারটি নাটক মঞ্চস্থ হয়। বুধবার মঞ্চস্থ হয় কলকাতার চার্ণিক নাট্য সংস্থার শরবিন্দ চট্টোপাধ্যায়ের অভয়া। দুদিনব্যাপী এই নাট্য উৎসবকে কেন্দ্র করে নাট্যপ্রেমী সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। বহু মানুষ নাটক দেখতে ভিড় জমান। সাধারণ মানুষের এই ধরনের সাড়া পেয়ে আগামী বছর তিন দিন নাট্য উৎসব করার আশ্বাস দেন উদ্যোক্তারা। আমাদের বন্ধু সদানন্দবাবুর একদিনের কথায় আমরা গত বছর পটভূমি নাট্যশাসে গড়ে তুলেছিলাম। তখন অভিনীত হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ এবং রবীন্দ্র ঠাকুরের বদনাম। অপূর্ব সাড়া পেয়েছিলাম। সেই পটভূমি নাট্যচর্চা শুরু। নাটকের প্রসার ঘটানোর জন্য আমরা এই ইনপুর বাংলাবাসীর সবাই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। সর্বোপরি এত বড় নাটকের দল, এনাদের যে ডেডিকেশন, এই ঠান্ডাতে ওনারা শুধু নাট্যচর্চায় আমাদের উৎসাহ দেওয়ার জন্য এখানে আমাদের যে পারফরমেন্স দেখালেন, আমরা তার মূল্য দিতে কিছু পারলাম না, ভালোবাসাটুকু জানালাম। আগামী দিনে আমরা পটভূমি নাট্যচর্চার তরফ থেকে নতুন নতুন নাটক নিজেরা উপস্থাপনা করার চেষ্টা করব। গতকাল আমরা দুঃসাহসের পরিচয় দিয়েছি। মাত্র 10 দিনের রিহার্সালের মধ্যেই আমরা 4টি নাটক কালকে মঞ্চস্থ করতে পেরেছি এবং আমার ইনপুরবাসীর কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছি। চারণিক গোষ্ঠীকে ধন্যবাদ তাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং তাদের এই ডেডিকেশনের জন্য। আমি সত্যি অভিভূত। প্রায় 100 বছর আগের একটা চরিত্র অভয়া আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আজও আমাদের সমাজ, নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ, এত জাতপাতের সমস্যা, সমস্ত কিছু নিয়ে এখনো শরৎচন্দ্র, এখনো অভয়া ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক। তাই আমরা চারণিক মনে করেছি যে এই নাটকটা করা সামাজিকভাবে এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই ধরনের নাটক করা এবং এই নাটকের মধ্যে দিয়ে দর্শকদের কাছে কিছু মেসেজ পাঠানো। ইনপুট থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। গোলসি সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। ভূগর্ভস্থ পাইপলাইনে দুর্ঘটনা রুখতে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। একটি বেসরকারি তেল সংস্থার উদ্যোগে চলে এদিনের এই কর্মকাণ্ড। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো গোলসি সংলগ্ন এলাকায়। ভূগর্ভস্থ পাইপলাইনে দুর্ঘটনা এড়াতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। ভূগর্ভস্থ যে পাইপলাইন, সেগুলি কোনো মতে ফেটে তেল বেরিয়ে আগুন ধরে গেলে কিভাবে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, এদিন তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একটি বেসরকারি তেল সংস্থার সহযোগিতায় এইরূপ কর্মকাণ্ড গৃহীত হয়। সংস্থার আধিকারিক বৃন্দ, সংস্থার সহকারী পার্টনার,
গ্রামবাসী সকলে মিলিতভাবে এদিন কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলেন। আয়োজককারীদের পক্ষ থেকে এদিন কি করণীয় এবং কি করণীয় নয় তা গ্রামবাসীদের কাছে তুলে ধরা হয়। এটা অফসাইড মকডিল, আমাদের যে ভূগর্ভস্থ পাইপলাইন যেটা যাচ্ছে, সেই পাইপলাইন থেকে যদি কোনো রকম তেল বেরিয়ে তাতে কোনো আগুন লাগে বা কোনো অসুবিধা হয়ে যায়, যাতে গ্রামবাসীদের কোনো রকম অসুবিধে না হয় এবং যদি তেল বেরিয়ে যায় সেটা কিভাবে আমরা ডিফিট করব এবং কিভাবে আমরা গ্রামবাসীদের এবং জমি জায়গা যেগুলো আছে সেগুলো কিভাবে রক্ষা করব, তারই একটা রিহার্সাল করা হলো। এবং যে রিহার্সালের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে সমস্ত মিউচুয়ালের পার্টনার আছেন, সকলকে ইনভলভ করে এই একটা অনুষ্ঠান করা হচ্ছে, যাতে আমরা ভবিষ্যতে পাইপলাইন থেকে কোনো রকম কোনো ক্ষতি যাতে পাইপলাইন আরওডব্লিউর আশপাশে যারা থাকে তাদের যাতে না হয়, সেটাই হলো প্রচেষ্টা। হ্যাঁ, গ্রামবাসীদের জন্য আমাদের যে রোডের ধারে দেখবেন কসন্স বোর্ড আছে, সেখানে টোল ফ্রি নাম্বার এবং রাজবাঁধের যে কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে, সে যে কোনো নাম্বারে ফোন করলে আমরা কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি। এবং টোল ফ্রি নাম্বার আমার যেটা হলদিয়া আছে সেখানে হলে আমার সমস্ত পাইপলাইনের লোকেশন যেটা আছে সেখানে খবরটা চলে যায় সঙ্গে সঙ্গে। পাইপলাইন যেটা থাকে সেটা হাই প্রেশারে চলে এবং সে প্রেশার যে খন্ডঘোষ যেটা বলছেন ওখানে প্রেশার প্রায় 60 kg/cm². এবং ওখানে যেটা তেল চুরি হতো ইন্টারমিডিয়েট, মানে খুব কম পরিমাণে বের করতো, এবং এত কম পরিমাণে বের করতো আমাদের যে LDS সিস্টেম আছে, লিক ডিটেকশন সিস্টেম, যেটা আমরা কন্ট্রোল রুম থেকে রাউন্ড দ্য ক্লক আমরা যেটা এই করতে পারি সেটাও কিন্তু সেন্স করতে পারিনি, যার ফলে ওটা ডিটেকশন করতে আমাদের সময় লেগেছে। এবং ডিটেকশন করার সাথে সাথে আমরা অ্যাক্টিভ হয়ে সেটাকে বন্ধ করা হয়েছে। এবং আজকের দিনে মানে যে টেকনোলজি, যেটা লিক ডিটেকশন সিস্টেম, যে হাইলি প্রিসাইজ যে LDS সিস্টেম আছে সেটা লাগানোর পরও কিন্তু কম পরিমাণ, এতই কম পরিমাণে হচ্ছিলো যেটা আমাদের লিক ডিটেকশন সিস্টেম ধরতে পারেনি। এর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে কন্ট্রোল রুমের নাম্বার প্রদান করা হয়। মকডেলে কি করা হয় বেসিক্যালি, যে আমাদের পাইপলাইন এখান থেকে যাচ্ছে, যদি কোনো লিক হয়ে যায় সব থেকে আগে আমাদেরকে লিকটা অ্যারেস্ট করতে হয়, বন্ধ করতে হয়। ওইটা কীভাবে বন্ধ করা যায়, তা আমরা আগে এদিকে ওদিকে দুটো ভাল্ভ আছে, ওই ভাল্ভটা আইসোলেট করে ডিপ্রেশারাইজ করে তারপর লিক ক্ল্যাম্প লাগানো হয়। লিক ক্ল্যাম্প একরকম ছোটো পাইপের মতন আছে, যাতে নাট বোল্টে টাইট হয়ে যায়, তো ওইটা টাইট করে দিলে পরে তারপরে লিকটা অ্যারেস্ট হয়ে যায়। তারপরে যদি সাপোজ যখন আমরা লিক ক্ল্যাম্পকে ওয়েল্ডিং করি, কোনো আগুন লেগে যায় কিছু, তার উপরে ওদেরকে বাঁচাবার জন্য ফায়ার থেকে আমাদের ফায়ার টেন্ডার আছে, ফোম, ফায়ার ফোম আছে, ওইগুলো সব ইউজ করে, DCP আছে, এগুলো সব ইউজ করে আগুনকে বোঝানো হয়। আগুন কীভাবে নেওয়াবেন, এর জন্য গ্রামবাসীদের সতর্ক করা কি প্রয়োজন আছে? এই জন্যে যে সব থেকে আমরা তো এটাই বিশ্বাস করি যে এই পাইপলাইনটা যে আছে এখানে, আমরা তো দূরে থাকি, সব থেকে কাছে ওরাই আছে, আমাদের স্টেক হোল্ডার গ্রামের লোকরা আছে, তো ওদেরকে ইনভলভ না করলে হবে না। তো আমরা সবসময় আমাদের ভিলেজ অ্যাভেনেসও গলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। কাইতি অঞ্চলের কান্নাবিল এলাকায় ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। নিকাশী ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। এইরূপ কাজ শুরু হয় খুশি সকলে। ড্রেন তৈরির কাজ চলছে জোর কদমে। কাইতি অঞ্চলের কান্নাবিল এলাকায় চলছে এইরূপ কর্মযজ্ঞ। নিকাশী ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। আনুমানিক 600 মিটার নালা কাটার কাজ শুরু হয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে চলছে এইরূপ কর্মযজ্ঞ। আমাদের কাইতি অঞ্চলের যে কান্নাবিল, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, দীর্ঘদিনের একটা সমস্যা ছিল নিকাশি নালা। বামফ্রন্ট আমল থেকে আমরা দেখে এসেছি বিস্তীর্ণ এখানে ধান জমি, গোপশালী জমি, সেটা মিলের জল, স্টিমের জল আপ টু উচানোর পর্যন্ত সেই জল এসে এখানে চলে যাচ্ছে। নয়নজুলি এখানে বুঝিয়ে দিয়েছে পাশে, আপনারা দেখেছেন, সেই নয়নজুলিকে কেটে আমরা একটা ড্রেন বার করছি সাধারণ মানুষের সুবিধার্থে, এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। কোথা থেকে কোথা বন্ধ হচ্ছে ড্রেনটা? এটা মিরপুরের মুখ থেকে কান্নাবিল। কত কিলোমিটার হবে প্রায়? কিলোমিটার নয়, এটা মোটামুটি 500 থেকে 600 মিটার, 500 থেকে 600 মিটার এটা হবে। আমরা যেটা চেষ্টা করছি যে আজকের সাধারণ মানুষের যে উপলব্ধি, মামাটি মানুষ সরকার আসার ফলে যে প্রত্যাশা বেড়েছে, এলাকার দীর্ঘদিনের দাবি, এই দাবিটা, এই সমস্যাটা এলাকার মানুষ মাননীয় বিডিও সাহেবকে জানিয়েছেন, পঞ্চায়েতে জানিয়েছেন, মাননীয় বিডিও সাহেব রায়না টুইট, সম্মানীয় দীপ কুমার মজুমদার,
এবং রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আনসান রানিকা সরজমিনে তদন্ত করে গেছেন। করে যে এলাকার মানুষের চাহিদা বুঝে ওনাদের কনসেন্টেই সাধারণ মানুষের সঙ্গে নিয়েই আমাদের এই নালা ফাটার কাজটা আজকে আমরা করেছি, এবং এতে সামিল হয়েছেন আমাদের কাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের আপামর কর্মী সমস্ত। এটা কি আগে ছিল না? প্রথম এটা প্রথম অবস্থায় সরু নালা ছিল, বামপন সময়ে শুধুমাত্র দুই একজনকে সুবিধা দেওয়ার জন্য, দুই একটা ফ্যামিলিকে সুবিধা দেওয়ার জন্য সেই নালাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা যে কাজটা যে করছি আপনারা দেখলেন, সেটা কিন্তু কারো 1% ক্ষতি সাধনের জন্য নয়, এটা এলাকার মানুষের উপকারের জন্য। কারো কোনো ক্ষতি কিন্তু এখানে হবে না। এটা কত বছর পর সংস্কার হচ্ছে? জল নিকাশি ব্যবস্থাটা বন্ধ ছিল, জল নিকাশি বন্ধ ছিল বলে এখানে বিস্তীর্ণ ধান জমি হচ্ছে পচে যাচ্ছে এবং নোংরা জল হচ্ছে যে জমি ডুবে যাচ্ছে। আপনারা দেখুন, আপনার নাম এবং পরিচয়। আমার নাম অসীম পাল, কাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ড্রেন তৈরি হওয়ার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী, স্থানীয়দের আশা এর ফলে উপকৃত হবেন গ্রামবাসীরা। সুবিধা হবে আমার গ্রামের চাষিদের প্রায় 100-150 বিঘা জমি, দেখুন এই যে জল ভেসে যাচ্ছে এভাবে নষ্ট হচ্ছে, চাষিটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে, পাচ্ছে না। সে জন্য এই নালাটা হলে এই চাষিটা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে। এবং ওই নিকাশি হচ্ছে, মন্দিরশুরি বলে খাল আছে, এই নিকাশিটা যে ওই খালে গিয়ে পড়বে তাতে বহু মানুষ কিন্তু উপকৃত হবে। নিকাশি ব্যবস্থা কান্নাবিল গ্রাম, ব্রাহ্মণনগর গ্রাম এবং মিনপুর গ্রাম, তিনটে গ্রাম চাষিরা অন্তত 250 বিঘে জমি থেকে তারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচে। এবং মিলে কি ক্ষতি হতো? কি ক্ষতি মানে ওই বর্ষা আমরা এই সময় জল ঢুকে যাচ্ছে, দেখুন ধান কাটা ধানে জল ঢুকে যাচ্ছে, চাষিরা রাত্রিবেলা ছুটে এসে ওই ধান তুলে রাস্তায় কোথায় রাখবে কিছু খুঁজে পাচ্ছে না, তার ধান ভিজে যাচ্ছে। কোথা থেকে আসছে জলটা? আমাদের কান্নাবিল, ব্রাহ্মণনগর বা মিরপুর চাষী উদ্যোগে হচ্ছে, এবং আমাদের বিডিও সাহেব আছেন, তৃণমূল পার্টি একটা সাপোর্ট করেছে, ওনারাও আলোচনা করে হচ্ছে। সরকার থেকে এক প্রকার সরকারি বলতে পারে, এক প্রকার টাকা টাকা ইনভেস্ট করছে, পঞ্চায়েত করছে, আধিকারিক এসেছিলেন, আমাদের বিডিও সাহেব এসেছিলেন। কাইদি থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মুক্ত বায়ু ভ্রমণ করলো বাঁকুড়ার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে খুদে পড়ুয়ারা। স্কুলের তরফে এদিন মুকুটমণিপুর ভ্রমণ করেন। একদিনের এই রূপ ভ্রমণের ফলে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে খুদে পড়ুয়ারা সকলেই। বাঁকুড়ার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মুক্ত বায়ু ভ্রমণে বের হলো বৃহস্পতিবার। স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে মনোরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা করেন। স্কুলের প্রধান শিক্ষক সাধন কুমার মণ্ডল, শিক্ষিকা মৌসুমী মাহাতো, শিক্ষক সঞ্জয় মাহাতো, সত্যজিৎ মাইতি, সুদীপ্ত মহান্তি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন এক যোগে ভ্রমণে বের হন। দিনটি একটু অন্যভাবে অতিবাহিত করতে পারায় খুশি খুদে পড়ুয়ারা। প্রতি বছরের মতো এবছরও পিকনিকে বেরিয়েছি আমরা। পিকনিকে অন্যান্য বছর বর্দি পাহাড়, কংসাবতী নদীর কোলে যাই, এবছর আমরা মুকুটমণিপুরে এসেছি কংসাবতী নদীর সঙ্গম স্থলে। আমাদের বাচ্চাদের নিয়ে একদিনের মুক্তবায়ু ভ্রমণ শিবির, এই শিবিরে ছেলেমেয়েদের নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। বছরের একটা দিন শিক্ষার সাথে সাথেই একটা শিক্ষামূলক ভ্রমণ নিয়েই আমরা এগিয়ে চলেছি আগামী শিক্ষাবর্ষের লক্ষ্যে। ভ্রমণে গিয়ে নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠে খুদেরা। পড়াশোনার গণ্ডি ডিঙিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে ভ্রমণে যাওয়ার ফলে খুশিতে আপ্লুত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় থেকে আমরা অন্য অন্য বছরের মতন এবছরও বেড়াতে এসেছি মুকুটমণিপুর, আমাদের খুব মজা লাগছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, শিক্ষিকার
সেহারা নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নতুন রুমের উদ্বোধন হল বৃহস্পতিবার। যে গ্রামে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কিলগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 18টি সংসদে শুরু হয়েছে 100 দিনের কাজের প্রকল্প। কিলগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং একটি হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালনায় বেসিক হেলথ সায়েন্স অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্টের উপর একটি প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার ইন্দাস ব্লক কৃষি মেলা শেষ দিনে উত্তরণের শুভ সূচনা করলেন ইন্দাসের বিডিও। বাঁকুড়ার ইন্দপুরে পটভূমি নাট্যচর্চার উদ্যোগে দুদিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হল। গলসি সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। কাইতি অঞ্চলের কন্যাবিল এলাকায় ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। মুক্ত বায়ু ভ্রমণ করল বাঁকুড়ার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ খুদে পড়ুয়ারা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।